নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 19 আগস্ট 2022 শুক্রবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। সুপার প্রাপ্তি যে পাঁচটি রাশির সৃষ্টি হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে একটি কথা, ভিডিওর আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি যেটা আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার জীবনে সফলতার ভাগটাই কিন্তু বেশি থাকবে। যারা যারা শুধুমাত্র রাশির নাম শুনে এগিয়ে যাচ্ছেন কিন্তু সম্পূর্ণ আলোচনাটি শুনছেন না, রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময়, এই জায়গাগুলো শুধু শুনলে হবে না। আমি এখানে কি বলতে চাইছি, কি বুঝাতে চাইছি, এটা কিন্তু দেখা একান্তই দরকার। দেখুন, প্রথম কথা আমি বলছি, রাহু রক্ষা কবচ, রাহু কবচ এবং পাওয়ার রিং, এই তিনটি কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দেয়। রাহু রক্ষা কবচ এবং পাওয়ার রিং, পাওয়ার রিং চারটি গ্রহকে রাহু, শুক্র, শনি এবং বুধকে নিয়ন্ত্রণ করে, এবং রাহু রক্ষা কবচকে রাহুর বলবত্তা থেকে চতুর্গুণ, কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, এই রাহুর বলবত্তাটাকে চতুর্গুণ বৃদ্ধি করে। এবং রাহু কবচও কাজ করে, কিন্তু রাহু কবচটা কি একটু ধীরে হয়, রাহু রক্ষাটা যতটা ফাস্ট চলে রাহু কবচটা একটু ধীর, পাওয়ারিং কিন্তু চটজলদি কিন্তু কাজ হয়। অর্থাৎ যারা প্রাপ্তির ক্ষেত্রে প্রচেষ্টা করছেন, ভাবছেন যে আমার প্রাপ্তির একটা বড় ধরনের অর্থ প্রাপ্তির যোগ আছে কি না, সেই জন্য আপনি নিজের জন্মকুণ্ডলীটা আপনি একবার খুলে দেখুন। আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ বা রাহু কবচের পাশাপাশি আপনার ভাগ্যভাব, ধনভাব, পঞ্চম ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা একান্ত দরকার। বিশ্লেষণ করুন, চুলচেরা বিশ্লেষণ করুন, অর্থাৎ যে জায়গাটাতে আপনার প্রাপ্তি হবে সেই জায়গাটাতে কিন্তু দেখা কিন্তু একান্তই কিন্তু দরকার। দেখুন, কেউ কেউ ভাবছেন যে স্যার আমার ক্ষেত্রে প্রাপ্তিতে এত বাধা হচ্ছে কেন। দেখুন, আপনার প্রাপ্তিতে কেন বাধা হচ্ছে সেটা আপনার জন্মকুণ্ডলী, আপনার ন্যাকাল চার্ট কিন্তু শেষ কথা কিন্তু বলবে। আপনার ন্যাকাল চার্টে যদি যোগ থাকে, গাঢ় প্রাপ্তির যোগ যদি থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে। আর যদি আপনার ন্যাকাল চার্টে যোগ না থাকে, তাহলে আপনার প্রাপ্তির যোগ কিন্তু হবে না। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে কি জানেন, মানে যা হয় না কপাল গুণে তা হয় খনের গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথিখণটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখুন, তিথিখণে আপনার ভাগ্যটা হয়তো বদলে যেতে পারে, কিন্তু এটা খুব গুটি কয়েক মানুষের মধ্যে হয়। আমি যে পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির লাখো কোটি মানুষের সবাই যে সবারই ক্ষেত্রে যে প্রাপ্তি ঘটবে এটি নয়, কিন্তু যাদের ক্ষেত্রে গাঢ় সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার রাশি চক্রের উপর। আপনার রাশিচক্রে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে ভাগ্যভাবটা পীড়িত আছে, সেখানে দেখা দরকার। এবং হস্তরেখা বিচার করুন, হস্তরেখায় কি পূর্ণাঙ্গ রেজাল্ট আপনি কিন্তু পাবেন, পূর্ণাঙ্গ রেজাল্ট আপনি কিন্তু পাবেন হস্তরেখায়। তো এখানে রাহু কবচের পাশাপাশি হস্তরেখা বিচার, আপনার কিসের দশা মহাদশা চলছে এটা দেখা দরকার। এই জায়গাগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে প্রাপ্তির জন্য, সুপার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সম্ভাবনা কিন্তু তৈরি কিন্তু করবে। আমি একটি কথা বলি, দেখুন মানুষের ভাগ্যটা কিন্তু ঘড়ির কাঁটার মতন ঘুরছে, একই রকমে কিন্তু যায় না। পাঁচ রাশি কম হোক বেশি হোক, অর্থ প্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে, লিখে রাখুন।
প্রথম রাশি আগামীকালের সৌভাগ্যশালী রাশি মকর রাশি। মকর রাশি টার্গেট নাম্বার 2 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 11:11 থেকে আপনার 1:45 পর্যন্ত। নাম্বার 2 যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 10:49 থেকে আপনার সকাল 10:49 থেকে আপনার 11:57 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে শুরু করে আপনার 12:14 পর্যন্ত, 10:45 থেকে শুরু করে 12:14 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আপনাদের শুভ সময় সকাল আপনার 9:19 থেকে শুরু করে 12:04 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের জন্য কিন্তু অতীব শুভ কিন্তু সময়। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 9। আপনাদের ক্ষেত্রে শুভ সময় 10:10 থেকে সকাল 10:10 থেকে দুপুর 2:21 পর্যন্ত, টাইমটা কিন্তু দীর্ঘ টাইম আপনাদের ক্ষেত্রে কিন্তু। অর্থাৎ যে 5 রাশির আমি কথা বললাম, কম হোক বেশি হোক আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করেছে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্ট, আপনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এই যে 5 রাশির আমি কথা বললাম, সুপার প্রাপ্তি, গাঢ় প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি যেটাই বলুন না কেন, সেটা আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের খেলা। ভাগ্য আপনার সর্বশেষ কথা কিন্তু বলতে চলেছে। এই ছিল এই 5 রাশির আমি কথা বললাম। কারো এই বিষয়ে কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।